বড়রা কাছে যাওয়ার পরে ওরা দুইজনে মাটি পানির থেকে প্রায় 1.5 ফুট উঁচু করে দুইজনে দেখলাম এইভাবে এইভাবে মানে এই করতেছে, কি কথাবার্তা বললো আল্লাহ জানে। একটা কুমিরের চোয়ালের যে প্রেশার, এই চোয়ালের প্রেশার হচ্ছে 2200 পাউন্ড বা 1 টন। বনের হরিণ গুলোকে আমি যখন প্রথমে আনার চেষ্টা করি, তখন প্রথমে যে কাজটা করেছিলাম মাত্র কয়েক কেজি টমেটো নিয়ে আসছিলাম। আমি দেখছি আমার কথা শুনলে, আমি যে আপনি এখানে খাবার দিচ্ছেন এইটি বড় কথা না, আমি ওই পাড়ায় গিয়ে কথা বলতেছি ওর কিন্তু সেখানে চলে যাবে, খালি খালি চলে যায়। তার মানে ওর ভিতরে হয়তো দুটো কাজ করতে পারে, একটা হচ্ছে সে আমার বন্ধু, আর একটা হচ্ছে সে আমাকে খাবার দেবে। তুই বলতে উঠতেছে বসতে বলে বসেছে। যেমন আমরা অনেক সময় ইংরেজি বাংলা বুঝি না, উর্দু বুঝি না, আরবি বুঝি না, কিন্তু মানে এমন এমন কিছু সাউন্ড আছে যেগুলো করলে কি করতে হবে তা বুঝি, কিন্তু এরকমের হয়তো ওদের ভিতরে ওই রকম একটা ঘটনা আছে। যেহেতু এতদিন পর্যন্ত জুলিয়েটের সঙ্গে আলেকজান্ডার একটা ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কের পরে যখন আমি জুলিয়েটকে উঠিয়ে নিয়ে আসছি, তখন কিন্তু পিলপিলির সাথে ওর সম্পর্ক হয়ে গেছে। এখন ওর সাথে সম্পর্ক হয়ে গেলে জুলিয়েটকে ছাড়লি ও আরবার কিন্তু এর মানে নিতে পারবে না, আমি এতদিন যার সাথে এত সম্পর্ক হলো আবার নতুন করে আবার ও আসলো কেন, তখন আক্রমণ করতে পারে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছি 20-30 মিনিটের ভিতর পুরীর ভিতর গেছে, পিলপিল আসে আক্রমণ করেছে। দেখতেছি ওদের ভিতরটা মানে হচ্ছে হঠাৎ ওই ফাঁড় থেকে আলেকজান্ডার কলে কেউ ডুব দিয়ে চলে আসলো, আইসেমনি দুটো মাঝখানে ভাসে উঠলো, তো দুটো মাঝখানে ভাসে উঠলো, তাই দুটো দুই দিক সরে গেলো। সরে গেলো মানে প্রথমে জুলিয়েট চলে গেলো প্রায় 20 ফুটের মতো দূরে, আবার মানে পিলপিলও চলে গেলো প্রায় 20 ফুট দূরে। এই দুটো সরে যাওয়ার পরে আলেকজান্ডার ওখানে ডুব দিল, ডুব দেওয়ার পরে ফিরে আবার চলে যায় পিলপিলি জুলিয়েটের কাছে, প্রথমে বড়রার সাথে। বড়রার কাছে যাওয়ার পরে ওরা দুইজনে মাটি পানির থেকে প্রায় 1.5 ফুট উঁচু করে দুইজনে দেখলাম এইভাবে এইভাবে মানে এই করতেছে, কী কথাবার্তা বললো আল্লাহ জানে। ও আবার ডুব দিল, চলে গেলো, আবার ও ডুব দিয়ে এসে এরপরে পিলপিলির কাছে গেলো, ও আবার পানির উপরে উঠে এইভাবে দুইজনে একটা কি আলোচনা করলো, আলোচনা করে ও আবার দেখলাম দূরে চলে গেলো। বন্যপ্রাণী কিন্তু দুটো জিনিস চাই, একটা হচ্ছে সেফটি আর একটা হচ্ছে খাদ্য। তো ওকে যদি আপনি ভালোবাসেন সেফটি দেন, যদি মনে করে এখানে কোনো থ্রেট নাই তখন সে কিন্তু ভালোবাসবে। বনের হরিণগুলোকে আমি যখন প্রথমে আনার চেষ্টা করি, তখন প্রথমে যে কাজটা করেছিলাম মাত্র কয়েক কেজি টমেটো নিয়ে আসছিলাম, টমেটো এনে হরিণগুলোকে ওই দূরে রয়েছে, আমি দূরের থেকে এরম চালিয়ে দিছি, ও খাচ্ছে, আবার পরের দিন খাওয়াচ্ছি, খাওয়াইতে খাওয়াইতে ও যখন বুঝলো যে এরা কিন্তু আমার কিছু বলে না, তখন একসময় এসে আমার হাত থেকে খাবার নিয়ে যেত। আমি আসলে যখন সর্বপ্রথম চাকরিতে যোগদান করি তখন আমি গাছপালা নিয়েই কাজ করতাম, পরবর্তীতে এক সময় আমি দেশ বিদেশে বিভিন্ন সময় বন্যপ্রাণীর প্রশিক্ষণ দেওয়ার পরে কুমির নিয়ে কাজ শুরু করি। বিশেষ করে করমজলে আমি 2010 সাল থেকে আমি এখানে কুমিরের নিয়ে কাজ করতাম, আমার একজন সিনিয়র ছিলেন তার আন্ডারে, পরবর্তীতে আমি বিভিন্ন দেশে ট্রেনিং করার পরে এখানে স্থায়ীভাবে এখন কাজ করি। কুমির একটা ভয়ঙ্কর প্রাণী, খুব হিংস্র, এই কত হিংস্র পৃথিবীতে না মানে কেউ না দেখলে বা সম্পর্কে না জানলে বুঝতে পারবে না। পৃথিবীতে দুটো প্রাণীর দুই রকমের মানে শ্রেষ্ঠত্ব আছে, যেমন একটা কুমিরের চোয়ালের যে প্রেশার, এই চোয়ালের প্রেশার হচ্ছে 2200 পাউন্ড বা 1 টন, তার মানে পার স্কোয়ার ইঞ্চিতে, আমি আপনাকে আরেকটু বুঝাই যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি যে যেখানে আছে এখানের উপরে যদি 1 টন মাল রাখা হয় এবং ওখানে যে প্রেশারটা পড়বে এক মানে সেই প্রেশারটা হচ্ছে চোয়ালের প্রেশার, এইটা হচ্ছে সবচেয়ে চোয়ালে ফেসার কুমিরের।